রমজানের শুরু থেকেই বাজারে প্রয়োজনীয় সব ধরনের নিত্যপণ্যের দাম বেড়েছে। ইফতারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য খেজুরের দাম বাণিজ্য মন্ত্রণালয় থেকে সুলভ মূল্যে নির্ধারণ করলেও বিক্রি হচ্ছে আগের বেশি দামেই। চাহিদার শীর্ষে থাকা জায়দি খেজুর 170 থেকে 80 টাকায় বিক্রির নির্দেশ দিলেও তা বিক্রি হচ্ছে 280 টাকা কেজি দরে। এদিকে তরমুজ বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, যা রোজা শুরুর আগেও ছিল 60 টাকা কেজি। কলা, পেঁপে, বেল সহ বেড়েছে অন্যান্য ফলের দামও। সবজি বাজারেও একই অবস্থা। শসা, লেবু, টমেটো, কাঁচামরিচ সহ সব ধরনের পণ্যের দাম আগের তুলনায় বেশ বাড়তি। বিক্রেতারা বলছেন, আড়ত থেকে বাড়তি দামে কিনতে হচ্ছে বলে ক্রেতার কাছে তাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এদিকে ক্রেতাদের স্বস্তি দিতে রমজানে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাড়ে পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন ভোক্তার মহাপরিচালক। জাহিদি খেজুর আমার ব্যবস্থা আছে 280 টাকা কেজি, এটা আমার আপনি কিনা পরে 260 টাকা কেজি, আর জাহিদিটা 10 কেজি কার্টুন, এর মধ্যে জাহিদি আরেকটা আপনি বস্তায় করে 30 কেজি বস্তা, ওইটা আপনার বাজারে চলে আপনার 200 টাকা। আমি কালকে রাতে যখন ফেসবুক ঢুকছি দেখছি আপনার 160-170 টাকা, আর আমি এনেছি 270 টাকা দিয়ে। মনে করেন আগে একটু সিজন আসলো পেঁপের সিজনটা, এই রোজা আইলে পেঁপের সিজনটা কমে যায়, কমা যাওয়ার পেঁপের জিনিসটা বাইরে যায়, পেঁপের শট খায় বেশি,